নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ বর্তমানে একত্রিশে অক্টোবরের আগে যদি আপনি রেশন কার্ডে একটি কাজ না করেন তাহলে কিন্তু একই নভেম্বর থেকে আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে একত্রিশে অক্টোবরের আগে রেশন কার্ডে কোন কাজটি করলে তবেই কিন্তু আবার রেশন কার্ড চালু থাকবে এবং রেশন পাবেন এবং যদি একত্রিশে অক্টোবরের আগে সেই কাজটি না করেন তাহলে আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে কিন্তু রেশনও আপনি পাবেন না সেই জন্য যাদের ক্ষেত্রে রেশন কার্ড রয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাসটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে বলা হয়েছে বাতিল হতে পারে রেশন কার্ড এই মাসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিন অনেক ব্যক্তির কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে রেশন কার্ড ঠিকঠাক রাখা খুবই কিন্তু জরুরি কোনো কারণে রেশন কার্ড বাতিল হয়ে গেলে অনেক কিছু সমস্যা কিন্তু পড়তে হয় এবার এখানে বলা হয়েছে রেশন দুর্নীতি নতুন কিছু নয় পশ্চিমবঙ্গে বাম আমলে একাধিকবার এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসার পরও দুর্নীতি অভিযোগ কিন্তু উঠেছে ভুয়ো রেশন কার্ড ধরাও পড়েছে বাতিল হয়েছে অনেকের রেশন কার্ড আরও অনেক ভুয়ো রেশন কার্ড কিন্তু চিহ্নিত করা হয়েছে এই পরিস্থিতিতে একত্রিশে অক্টোবরের মধ্যে রেশন কার্ডে কেওয়াইসি কিন্তু করতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার যদি কেউ এই নির্দেশিকা অমান্য করেন তা কিন্তু রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল কিন্তু হয়ে যাবে এবং রেশন কার্ড চালু রাখতে হলে আধারে সংযুক্তকরণ অবশ্য কিন্তু করতে হবে অর্থাৎ আপনারা সবাই জানেন যে বর্তমান কিন্তু রেশন কার্ডে ই কেওয়াইসি কিন্তু করতে হচ্ছে অনেকের কিন্তু রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে কিন্তু ই কেওয়াইসি করা নেই এবার আপনি অনলাইনে চেক করে নেবেন যে আপনার রেশন কার্ডে ই করা আছে কি নেই যদি করা থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই কিন্তু যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি গিয়ে রেশন দোকানে গিয়ে কিন্তু আপনার রেশন কার্ডে ই কেওয়াইসিটা করে নেবেন ঠিক আছে না হলে কিন্তু আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে এছাড়া নির্দিষ্ট পরিমাণে আয় ও সম্পত্তির অধিকারী হলেও বাতিল হয়ে যাবে রেশন কার্ড শুধু যারা রেশন পাওয়ার যোগ্য তারাই কিন্তু বর্তমানে রেশন কিন্তু পাবে বাকিদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার রেশন দুর্নীতি মূলত ভুয়ো কার্ড এবং খাদ্যপর্ণের পরিমাণ নিয়ে অনেক অসাধু রেশন ডিলার ভুয়ো কার্ড দেখিয়ে খাদ্যপণ্য বাইরে বিক্রি করেন বলে অনেকের অভিযোগ আবার অনেক সময় গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্যপণ্য দেওয়ার কথা অনেকেই কিন্তু অভিযোগ কিন্তু এখানে দিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সরকার রেশন কার্ডের অধিকারিকদের নির্দেশে দেওয়া হয়েছে একত্রিশে অক্টোবরের মধ্যে যিনি যে রেশন ডিলারের কাছ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করেন সেখানে গিয়ে কিন্তু কেওয়াইসি কিন্তু জমা করতে হবে অর্থাৎ কেওয়াইসি কিন্তু সেখানে করতে হবে যদি কে না করেন তাহলে কিন্তু এক নভেম্বর থেকে রেশন কিন্তু আপনি পাবেন না এবং আপনার রেশন কার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু সবাইকে অবশ্যই যাদের রেশন কার্ডে কেওয়াইসি করানি আধার লিঙ্ক রয়েছে কিন্তু কেওয়াইসি বর্তমানে করানি তাদের কিন্তু অবশ্যই রেশন দোকানে গিয়ে কেওয়াইসি কিন্তু করে নেবেন রেশন দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নড়ে চড়ে পড়ছে খাদ্য দপ্তর রেশন ডিলারদের পাশাপাশি রেশন কার্ডধারীদেরও নজরে রাখা হয়েছে নির্দিষ্ট পরিমাণের বাড়ির মালিক হলে রেশন ব্যবস্থার সুবিধা কিন্তু পাবেন না নিজস্ব বাড়ি ফ্ল্যাট গাড়ি ট্রাক্টর সব যদি থাকে তাহলে কিন্তু রেশন আপনি পাবেন না এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ড কিন্তু রেশন দোকানে কিন্তু জমা দিয়ে দিতে হবে তারা যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু সরকার ব্যবস্থা কিন্তু নেবে রেশন কার্ড নিয়ে বড়ো উদ্যোগ নিয়েছে সরকার করোনা এবং লকডাউনের সময়ে রেশন ব্যবস্থা সুবিধায় পেয়েছেন সারা দেশের কোটি কোটি মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ব্যবস্থা কিন্তু বিশেষ উপকারী ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে সেই কারণে রেশন ব্যবস্থা দুর্নীতি দূর করতে উদ্যোগী হয়েছে সরকার অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন যে যাদের রেশন কার্ডে কিন্তু ই কেউআইসি করা নেই অনেকের কিন্তু রেশন কার্ডে আধার লিঙ্ক রয়েছে কিন্তু ই কেওয়াইসি করা নেই তারা কিন্তু রেশন দোকানে গিয়ে অবশ্যই রেশন কার্ডে ই কুয়াইস কিন্তু করে নেবেন এবার আপনি কীভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডে ই করা আছে কি নি সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু অবশ্যই অনলাইনে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডে ই করা আছে কি নি যদি করা আছে তাহলে কোনো রকম সমস্যা নেই কিন্তু যদি রেশন কার্ডে ই কুয়াইসি যদি না করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন দোকানে গিয়ে হাতে ছাপ দিয়ে আপনাকে রেশন কার্ডে ই কোয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে একত্রিশে অক্টোবরের আগে নাহলে কিন্তু আবার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে ভ্যানেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা না এই শুরুতে থ্যাংক ইউ